থ্যাংক ইউ প্রথমেই বলি এই সিরিয়াল দেখো প্রত্যেকটা সিরিয়ালই আমরা চাই নতুনত্ব কন্টেন্ট হয় কিন্তু এই সিরিয়ালটা খুব রিয়েলিস্টিক কন্টেন্ট রিয়েলিস্টিক কন্টেন্ট ইন দ্য সেন্স অফ আ সিঙ্গেল মাদারহুডের জার্নি আ সিঙ্গেল প্যারেন্টের জার্নি যেখানে জাগৃতি যে চরিত্রটি প্লে করছে সোহিনী তার একটি বাচ্চা আছে এবং সে সহ তাকে কোনোভাবে ডিচ করা হয় এবং সেই জন্য সে শ্বশুরবাড়িতেই পড়ে আছে এবং এই যে শ্বশুরবাড়িতে পড়ে থাকা একটা বইয়ের পক্ষে একটা ম্যারেড ওমেনের পক্ষে যে কী লড়াই এবং এখানে কিন্তু সেই লড়াইটা দেখাচ্ছে না ওর লড়াইটা দেখাচ্ছে ওর জীবনের সাথে সাস্টেন করা মানে আশেপাশের লোকজনরা তো আমরা ভীষণ ভ্যারিড হয়ে যাই পাশের বাড়িতে কি হচ্ছে সেসব জানার জন্য সেখান থেকে এবং এই রাজদ্বীপের রাজদীপও একটি বাচ্চা মিহি তার সাথে একটা মেসাইফ হয় সেও সিঙ্গল প্যারেন্ট হয়ে যায় তো সেখান থেকে এদের দুজনের জার্নিটা এবং যে রিয়েলিস্টিক কন্টেন্ট ইন দ্য অফ এদের ট্রাভেলটা এবং কিভাবে এরা প্রত্যেকটা হডেলস পেরিয়ে নিজেদেরকে সাস্টেন করার চেষ্টা করবে সেই এটার হচ্ছে গল্প দ্বিতীয় বসন্ত আজকে সত্যি কথা বলতে গেলে আমরা বলি হয়তো আমরা প্রচণ্ড মডার্ন মডার্ন হয়ে গেছি বাট আমরা ভাবনা চিন্তা কিন্তু করতে পারি না ফর আ সিঙ্গেল প্যারেন্ট টু সার্ভাইভ টু ক্যারি অন হিজ অর হার লাইফ এগেন নিউ ওয়েতে সেটা আমরা পারি না কারণ এখনো অব্দি আমরা সেই সিগন্যাল গ্রিন সিগন্যাল পাইনি ফ্রম দি সোসাইটি তাও যারা করে তারা অনেক হডেলস পেরিয়ে করে তো সেটা নিয়েই চরিত্র এবং গল্প এবং আজকে আমি সত্যি এটা বলতে পারি যে সান বাংলা হ্যাজ ডান আ ভেরি গুড জব দ্যাট এরা নিউ কন্টেন্ট ওরা লঞ্চ করছে অ্যান্ড থ্যাংকস টু কনক দা থ্যাংকস টু অমিত ফর কাস্টিং মি ইন দাস স বিউটিফুল প্রজেক্ট আর আমি অ্যাজ ইউজুয়াল এখানে পিসি তোমাদের সবার পছন্দের পিসি একদমই তাই আমার আগে সিরিয়াল যেটা হিট মিঠাই মিঠাইয়ের পিসি ছিলাম আমি সেখান থেকে আবার আমি ব্যাক টু পিসি এবং সেম অপা নয় দীপা দীপার জীবনে একটা অনেক বাজে ঘটনা ঘটেছে সেটা কি ঘটেছে সেটা তো জানতে গেলে দেখতে হবে সেই কারণে সে ভীষণ ওভার পজিটিভ অ্যাবাউট হর মানে ভাইপুদের নিয়ে তো সেটা নিয়েই একটা জার্নি এবং শুধু এখানে তাই নয় দুটো পরিবার জাগৃতি মানে সোহিনীর শ্বশুরবাড়ি এবং রাজদীপের বাড়ি কিভাবে মেলবন্ধন খায় সেটা জানতে গেলে প্রত্যেককে টিভির পর্দায় চোখ রাখতে হবে সান বাংলায় রাত আটটায় শুধুমাত্র দ্বিতীয় বসন্তে আঠেরোই ডিসেম্বর থেকে আপনারা প্লিজ দেখবেন ভালোবাসা দেবেন এবং অনেক 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 আশীর্বাদ দেবেন অ্যান্ড থ্যাংক ইউ টু ইউ অল পিপল কি আজকে তোমরা এসেছ এবং আমাদেরকে এইভাবে সবার সামনে তুলে ধরেছ এবং যাতে আমরা যে কাজটা করছি তোমরা ছাড়া তো আমাদের মানে সম্পূর্ণ হয় না তো থ্যাংক ইউ সো মাচ তোমরাও ব্লেসিংস দিও যাতে এই কাজটা সুপার ডুপার হিট হয় আলাদা বলতে দেখো আমি বললাম যে আমি এর আগে যেই দুটো চরিত্র নেগেটিভ করেছি তো সেই দুটোতে আমার মাঝখান থেকে সিরিয়ালে ঢুকতে হয়েছিল তো সেখানে কি হয় একটা চরিত্র মানে বিল্ড আপ করতে টাইম লাগে মানে আমি দুম করে হঠাৎ আমায় একটা ব্রিফ করা হলো যে তুই নেগেটিভ সেইভাবে নিজেকে গ্রো করতে টাইম লাগে সেখানে মানে এটা ডিফারেন্সটা এটাই এই সিরিয়ালে আমি প্রথম থেকে রয়েছি যেহেতু প্রথম থেকে রয়েছি সেই জন্যে বেসটা খুব ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে মানে কেন এই মেয়েটা নেগেটিভ হচ্ছে সেটার পেছনে অনেকগুলো ঘটনা আছে মানে সেটা সিরিয়ালটা না দেখলে তোমাদেরকে বোঝানো যাবে না দর্শকদের বোঝানো যাবে না হয়তো কিছু দর্শক কিছু মানুষ কিছু বলবো না মানে যদি আমার দিকটা দেখো আমি একজন মানুষ হিসেবে ক্যারেক্টারের বাইরে বেরিয়ে বলছি অনেকটা জাস্টিফাইড কারণ এই নেগেটিভিটিটা সত্যি একটা মেয়ে হোক একটা ছেলে হোক তাকে যদি মানে তোমার কোনো কথাই না শোনা হয় তোমাকে জাস্ট ইগনোর করা হয় তোমার নিজের মা বাবাও তোমায় ইগনোর করছে তোমার কোনো কথা শুনছে না সেখানে তোমার একজন বাইরে থেকে যে এসছে তাকে মেয়ে পাতিয়ে তাকে সেই জায়গাটা এই মেয়েকে রিপ্লেস করে সেই জায়গাটা বড়ো মেয়ের জায়গাটা দিয়ে দেওয়া খুব স্বাভাবিক একটা মনের মধ্যে একটা ইনসিকিউরিটি কাজ করে যেখান থেকেই মেয়েটা নেগেটিভ হয় এটাই আছে আমার চরিত্রে মানে ডিফারেন্সটা এটাই বসন্ত কার সাথে হবে আমার বৌদির সাথে আমার বৌদির সাথে হচ্ছে আমার বরের মানে চরিত্রের বরের ভাইয়ের দ্বিতীয় বসন্ত হচ্ছে দুজনেরই দ্বিতীয় বসন্ত হচ্ছে অ্যাকচুয়ালি দুজনেরই বিয়ে ছিল আবার দ্বিতীয় বসন্ত শুরু হচ্ছে হ্যাঁ ক্যামেরা বর্ন্ডিং অফিং অফ ক্যামেরা কার সাথে গো প্রত্যেকের সাথে ভীষণ ভালো মানে ভীষণ ভালো বন্ডিং আমরা দেখলে আমরা কীরকম তোমাদের প্রেস মিটে বসেও আমরা কীরকম হাসি মজাই আর কি করেছি মানে কন্টিনিউয়াসলি এটা চলতে থাকে আমাদের আর আমাদের ক্যাপ্টেন অফ দ্য শিপ অমিত দা ও আমাদেরকে প্রশ্রয় দেয় সেই জন্য আমরা এটা করতে পারি সে যদি স্ট্রিক্ট ডিরেক্টর হতেন তাহলে বোধহয় করতে পারতাম না ই আর কি মজা করে মজা করে কাজ আঠেরো তারিখ থেকে আসছে সানবাংলায় দ্বিতীয় বসন্ত প্রতিদিন রাত আটটায় দেখতে ভুলো না দেখে জানিও কেমন লাগলো তোমরা দেখলে মানে তোমরা ভালোবাসলে আমরা আলো আরও ভালোভাবে কাজটা করতে চেষ্টা করার চেষ্টা করবো ব্যাস এইটুকু থ্যাংক ইউ